ओमा चंडाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाह लोकातीतोऽप्यहनजहो लोककल्याणमार्गम् त्रैलोक्येऽप्या प्रतिममहिमा जानकी प्राणबन्धो भक्त्या ज्ञानमृतवरवपु सीतयायो हि रामः स्तब्धीकृत्या प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामीस्त्रमीश्रम् गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जातप्रथितपुरुषो रामकृष्णस्त्विदानीं सोऽयं जातप्रथितपुरुषो रामकृष्णस्त्विदानीं जय जय रामकृष्णो पञ्चकल्पोत्तरु जय जय भगवान् जगतेर गुरु जय जय गुरुमाता जगतो जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्योदयिनी जय जय रामकृष्ण इष्टगोष्ठीगण सवार चरणो रेणु मागे अभम श्री भगवान कृपाय आबार आमरा समबेत होयेछि श्री श्री रामकृष्ण पुथी पाठ एवं आलोचनार उद्देश्य निये आमरा आगे दिन जे अंशटा शेष करेछिलाम सेटा होच्छे तीर्थ पर्यटन भगवान गियेछेन तीर्थे तार तीर्थ यात्रा दुटी अंश आमरा पढ़ेछि একটি বৈদ্যনাথ ধাম এবং অপরটি বিশ্বনাথ ধাম কাশীতে কাশীতে তার মোট তিনটি দর্শন হয় আমরা অনেকদিন পরে যেহেতু আলোচনা করছি একটু পুনরাবৃত্তি করে নিচ্ছি কাশীতে তার সর্বমোট তিনটি দর্শন হয় কাশীতে যখন সেই রেলের ডিব্বে এপারে যখন তিনি এসে পৌঁছলেন তখন তিনি দর্শন করলেন সুবর্ণপুরী যেন স্বর্ণময় কাশী এ ধারণা প্রায় সবার আমরা মুখে বলি সোনার কাশি আমরা ভাবি সোনার কাশি কিন্তু আসলে সুবর্ণ কাশি বা সুবর্ণময় কাশি বা সোনার কাশি বলতে আমরা কী বুঝি লীলা প্রসঙ্গকার তার জীবনীতে শ্রীরামকৃষ্ণ জীবনী ব্যাখ্যা করতে গিয়ে এই সুবর্ণময় কাশির দুটি ব্যাখ্যা দিয়েছেন এক মানুষের হৃদয়ের শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে তার সোনা তার হৃদয়ের যে সোনাটি সেইটি তার ভক্তি সেটিকে সে উজাড় করে দিয়েছে এই কাশীধামে বিভিন্ন মঠ মন্দির তার এস কাশীর যিনি উপাস্য আরাধ্য দেবতা সেই বিশ্বনাথ এবং অন্নপূর্ণা শ্রী পাদপদ্মে তাদের সোনার খনির মতো মনটিকে তারা উপহার দিয়েছে সেই কারণে কাশীকে সুবর্ণময় বলা হয় যুগ যুগ ধরে মানুষের সেই হৃদয়ের স্বর্ণভাণ্ডার উজাড় করে দিতে দিতে সে অংশ যেন এক সুবর্ণপুরীতে পরিণত হয়েছে আর দুই হচ্ছে মানুষ তার উপার্জিত অর্থের বেশ একটি অংশ যুগ যুগ ধরে এই সমস্ত মঠ মন্দির ছাত্রাবাস শিক্ষানালয় এই সব জায়গায় দান করেছেন সেই সমস্ত সম্পদের পূর্ণে এত সম্পদ এসেছে অল্প অল্প করে উপভোগন আস্তে আস্তে এত সম্পদ এসেছে তা একেবারে সোনার কাশিতে কাশিকে মৃন্ময় কাশিকে সুবর্ণময় কাশিতে রূপান্তরিত করেছে এটি ছিল তার প্রথম দর্শন দ্বিতীয় দর্শন গঙ্গাতে যখন তিনি ওই গঙ্গা বিহার করছিলেন তখন ঘাটে এসে দেখলেন প্রথম দিন সব হয়ে যাওয়ার পর মণিকর্ণিকাদি পঞ্চতীর্থ তিনি দর্শন করলেন আমরা আলোচনা করেছিলাম পঞ্চতীর্থের কথা প্রথমটি হচ্ছে আদি কেশব যেখানে বরুণা এবং গঙ্গা মিশ্রিত হয়েছে গঙ্গা আর অশির সঙ্গম সেটাকে বলে দ্বিতীয় তীর্থ তৃতীয় হচ্ছে মণিকর্ণিকা চতুর্থ হচ্ছে দশাশ্বমেধ
এবং পঞ্চম হচ্ছে পঞ্চগঙ্গার ঘাট, যেখানে চারটি নদীর সম্মেলন হয়েছে গঙ্গার সাথে। এখন সেই দশা মণিকর্ণিকাতে তিনি এসে দেখলেন যে বিভিন্ন ওই শ্মশানে সব সব দাহ হচ্ছে। এই সব দাহ দেখতে দেখতে তার হঠাৎই এক দিব্য দর্শন হলো। দিব্য দর্শন কি? তিনি দেখলেন প্রত্যেকটি শবের চারিদিকে এক পিঙ্গল বর্ণ জটাধারী পুরুষ তিনি ঘুরে বেড়াচ্ছেন প্রত্যেকটি এর কাছে, শ্মশানের প্রত্যেকটি চিতার প্রত্যেকটি চিতার কাছে। এবং তিনি সেই প্রত্যেকটি দেহ, যে দেহীর মধ্যে যে দেহ, তাকে তুলে তার কানে তারকব্রহ্ম নাম দিচ্ছেন। এবং অপরদিকে স্বয়ং জগদম্বা তিনি প্রত্যেকের এই ভববন্ধন ছেদন করে দিচ্ছেন, খুলে দিচ্ছেন সব মায়াবন্ধন। এবং যে কটি সব দাহ হচ্ছে সব কটি সবই মুক্ত হয়ে যাচ্ছে। এটি ছিল তার দ্বিতীয় দর্শন। পুঁথিকার লিখছেন, অদ্বৈতের ভূমানন্দ বহু তপস্যায়, গুহারণ্য বাসী ঋষি তপস্বী না পায়, তাই দেন বিশ্বনাথ জেলায় স্মরণ, জীব হয় শিব যদি কাশীতে মরণ। যে আমাদের যে ধারণা আছে যে কাশীতে মৃত্যু হলেই আমাদের মুক্তি হবে, মুক্তি হবে না, আমাদের শিবত্ব প্রাপ্ত হব। শিবত্ব হওয়া মানে যত রকমের ভালো গুণ কল্পনা করতে পারি তত রকমের ভালো গুণে আমরা ভূষিত হয়ে মৃত্যুর মতো সাধারণ একটি কারণকে অতিক্রম করে যাব। আমরা প্রশ্ন করেছিলাম একবার পূজ্যপাদ বিতেশানন্দ মহারাজকে যে যে কাশীতে মৃত্যু হলে যে মানুষের মুক্তি হয়, এ কথা, মানুষ নির্বাণে মরে, এ কথা আপনি কতটা বিশ্বাস করেন। সুন্দর উত্তর দিয়েছিলেন, তিনি বলেছিলেন যে কাশীতে মৃত্যু হলেই যে তার নির্বাণ হবে, তার মুক্তি হবে, এ কথা ঠিক নয়। যার বোধে বোধ হবে এই কাশী হচ্ছে শিবপুরী, যে নিশিদিন মনে করবে আমি ভগবানের আশ্রয়ে আছি, সেই মানুষ তার মন এই সাংসারিক যাবতীয় মায়াবন্ধন থেকে, এই ভাবনাগুলো যত তার ভিতর চাকবে তার মন আপনা আপনি এই সাংসারিক মায়াবন্ধন থেকে কাটতে থাকবে। তখন সে ভগবান ভিন্ন আর অন্য কোনো বস্তুকে সে ভাবতে পারবে না। সেই কারণে সেই সময় তার প্রয়াণ হলে তা মহাপ্রয়াণে রূপান্তরিত হবে, সে সঙ্গে সঙ্গে ভগবানের সাথে একীভূত হয়ে যাবে। ঠিক তাই এখানে একই জিনিসের যেন একটা কথা আমরা শুনতে পাচ্ছি। পুঁথিকারের বলছেন, তাই দেন বিশ্বনাথ জেলায় স্মরণ, জীব হয় শিব যদি কাশীতে মরণ। যে তার শরণাগত হয়, যে সেই শিবের পাদ শিব পাদপদ্ম ভিন্ন আর অন্য কোনো কিছুকে চিন্তা করতে পারে না, তার মৃত্যুর পর তিনি শিবত্ব প্রাপ্ত হন। এবার তৃতীয় দর্শন, তিনি দেখলেন যে যে শিবকে তিনি দর্শন করলেন, যে প্রত্যেকটি চিতার পাশে সেই শিব ঘুরে ঘুরে প্রত্যেকের কানে তারকব্রহ্ম নাম দিচ্ছেন, সেই শিব ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছেন। বললেন, প্রথমে দেখলাম, প্রথমেতে দেখিলাম তেহ অতি দূরে, সন্নিকটে অগ্রসর হইলে তারপরে পরিশেষে স্পষ্টরূপে প্রত্যক্ষ হইল, আমার দেহের মধ্যে মিলাইয়া গেল। বলছেন, প্রথমে বেশ একটু দূর থেকে দেখলাম যে শিব দাঁড়িয়ে আছেন, ক্রমাগত তিনি আমার কাছে আসতে থাকলেন, একটা সময় প্রত্যক্ষ করলাম যেন শিব আমার ভেতরে মিশে গেলেন। বলছেন এই দর্শনের কারণ হিসেবে বলছেন, একটা লীলা প্রসঙ্গকার ব্যাখ্যা করছেন যে তিনটি জিনিস নিয়ে এই আমাদের জীবন বা এই আমাদের সৃষ্টি, এই চরাচর তিনটি জিনিস নিয়ে তৈরি। এক হচ্ছে সত্ত্ব, আরেক হচ্ছে রজ, আরেক হচ্ছে তম। সত্ত্বগুণে সৃষ্টি হয়, রজগুণে পালন হয়, আর তমগুণে ধ্বংসপ্রাপ্ত হয়। আপনি ভাবুন, নতুন একটা সৃষ্টি হবে এই ভেবে একটি ছোট্ট শিশু পৃথিবীতে আসে, কিন্তু সে এলো, তাকে ওই রকম খাটে যদি আপনি শুইয়ে রাখেন তাহলে কিন্তু তার পালন হয় না। তাকে খেতে দেওয়ার জন্য আপনাকে ন্যূনতম কিছু কাজকর্ম করতে হবে, কি বাবাকে কি মাকে। তাকে পালন করে তাকে বড় করার জন্য স্কুলে নিয়ে যেতে হবে, না বাবা সৃষ্টি হয়েছে হয়েছে থাকুক আমি সত্ত্বগুণে থাকবো, সেরকম হবে না। কিন্তু দেখুন, এই রজগুণের প্রকাশ হতে থাকে।
আর যখন এই সমস্তগুলো সব শেষ হয়ে যায় তখন আমরা শান্ত হয়ে যাই, ধীর স্থির হয়ে যাই, ধীরে ধীরে তখন সেই সৃষ্টি ধ্বংসপ্রাপ্ত হয়। বলছেন এই ত্রিগুণের তিন গুণের ঈশ্বর হচ্ছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তা থেকেই সৃষ্টি, তাতেই স্থাপন পালন এবং তাতেই আবার লয় হয়। শিব হচ্ছেন সংহারকর্তা, তার মনে হয়েছিল এই তাঁর থেকেই সৃষ্টি, রামকৃষ্ণের মধ্যে থেকেই তার সৃষ্টি হলো। ওই তিনটি স্টেপ, প্রথমে তিনি এগিয়ে আসছেন, দ্বিতীয়টা আরও কাছে, তৃতীয় হচ্ছে তার মধ্যেই মিলিয়ে যাচ্ছেন, তার থেকেই উদ্ভব, তাঁর থেকেই পালন, আর তার সাথে মিশে একীভূত একাকার হয়ে যাচ্ছেন। এইবার আমরা এগিয়ে যাব আজকের অংশে। কাশীবাস কর্মনাশে জীব পায় ত্রাণ, জীব যত দিনে দেহ দেহান্তে নির্বাণ, এই মহাসত্য কথা বহুকাল শুনা, প্রভুর শ্রী বাক্যে হইল বিশ্বাস স্থাপনা। এ এক অপূর্ব রঙ্গ শ্রী প্রভুর স্থানে, সকল প্রত্যয়ে হয় তাঁহারও বচনে, শ্রীবাক্যে জন্মভূমে জন্মে যে প্রত্যয়ে, সেই সে প্রত্যয়খানি যেন তেন নয়, প্রত্যয়ে প্রত্যয়ী জানে দেয় দেখাইয়ে, কিচিত্র আকিলা প্রভু বর্ণাক্ষর দিয়ে, শ্রীমুখের প্রতিবাক্য প্রত্যেক অক্ষর, সিদ্ধ বীজ সিদ্ধ মন্ত্র অক্ষয় অমর, উকনা পাষাণ খেতে কঠিনাতিশয়, কালেতে অঙ্কুর তাহে তুলিবে নিশ্চয়। বলছেন পুথিকার বলতে আরম্ভ করছেন যে কাশীধামে কর্মনাশে জীব পায় ত্রাণ, জীব যত দিন দেহ দেহান্তে নির্বাণ। বলছেন এই মহাসত্য কথা বহুকাল শোনা, প্রভুর শ্রীবাক্যে হইল বিশ্বাস স্থাপনা। যে আমরা দীর্ঘদিন এই কাজ শুনে কথা শুনে এসেছি যে কাশীধামে মৃত্যু হলে জীব ত্রাণ পায়। জীব যতদিন এই দেহে থাকে ততদিন সে একটা দেহ, কিন্তু যখন তার দেহটা চলে যায়, আমাদের এই হাড় মাংস চামড়ার যে দেহ এটা যখন চলে যায়, এর ভেতরের যে শরীর যা দিয়ে এটা চলছে সেই শরীরই অংশ আমাদের আত্মা ভগবানের সঙ্গে লীন হয়ে ভগবত সত্তা প্রাপ্ত হয়, তা নির্বাণ হয়। বলছে এই মহাসত্য কথা আমরা অনেকবার শুনেছি, কিন্তু শ্রীরামকৃষ্ণের দর্শন যেন আমাদের এই সত্যকে কনফার্ম করে দিল। আমরা যে এটা শুনি এটা যে সত্য, এটা যেন তার দর্শন প্রমাণ করে দিল। সবসময় শ্রীরা বলছেন এ এক অপূর্ব রঙ্গ শ্রীপ্রভুর স্থানে, সকল প্রত্যয় হয় তাঁহারও বচনে। বলছে শ্রীরামকৃষ্ণের জীবন যেন এক রঙ্গময় জীবন, এত যে কথা শুনেছি যা যা তথ্য শুনেছি এ যেন তার প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন। কথাগুলো শুনে সবসময় আমাদের বিশ্বাস হয় না, মানুষ যদি ভগবানকে চায় তাহলে ভগবানকে সে পায়, এই কথা আমরা শুনেছি, সাধন ভজন করলে ভগবানের অনুভূতি হয় এ কথা আমরা শুনেছি, কিন্তু সবসময় আমাদের মনের মধ্যে সেই প্রত্যয় জাগে না। শ্রীরামকৃষ্ণদেব তার জীবনের প্রতিটি জিনিস দিয়ে দেখিয়ে দিলেন, যেন একটা প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন করে দেখালেন যে এমন করলে এমনটি হয়, এই কথাটা যেটা আছে যেটা শাস্ত্র বাক্যে আছে তা সত্য। যেমন বাজারে শাকসবজি আছে করলে শাকসবজি বাজারেতেই থাকবে, তখন আমরা বলি যখন যে এই এটাকে বলে আলু, এটাকে পটল, আর এইগুলো হচ্ছে মশলা, এগুলোকে একটা নির্দিষ্ট মানে অনুপানে একসাথে মেশালে গরমের মধ্যে রাখলে সেদ্ধ হলে এটা একটা উপাদেয় তরকারি হয়, এটা আমরা শুনেছি, কিন্তু যতক্ষণ না পর্যন্ত আপনি বাজার থেকে শাকসবজি নিয়ে এলেন, মশলা নিলেন, আগুনেতে সেগুলোকে একসঙ্গে রান্না যতক্ষণ না করলেন ততক্ষণ পর্যন্ত কিন্তু সত্য হয় না যে এই আলু পটল যেগুলোকে শুকনো দেখছি এগুলোই সুস্বাদু তরকারি বা সবজিতে পরিণত হয়। শ্রীরামকৃষ্ণদেবের জীবন যেন এই প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন, প্রত্যেকটা তত্ত্ব শাস্ত্রের প্রত্যেকটি কথা প্রত্যেকটি বাক্যকে তিনি যেন সত্যতা প্রমাণ করার জন্য তার যেন একটা প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন দিয়ে গেছেন। বলছেন শ্রীবাক্যে জন্মভূমে জন্মে যে প্রত্যয়,
সেই সে প্রত্যয়খানি যেন তেন নয়, প্রত্যয়ে প্রত্যয়ীর জনে দেয় দেখাইয়ে, কিচিত্রা আঁকিলা প্রভু বর্ণাক্ষর দিয়ে। শ্রীরামকৃষ্ণের একটা দিব্য দর্শন হয়েছিল, কীরকম, যখন তিনি প্রথম মায়ের দর্শন পেলেন, তারপরে তাঁর যে সেই আকুতি, মাঝে মাঝে তিনি দর্শন পেতেন, আমরা পুঁথিতে পড়েছি সেই দর্শন কেমন না, তিনি দেখতেন যখন চতুর্দিকে তাকে ভিড় করে আছে, তার মাঝখানে জগদম্বা যেন তার জ্যোতির্ময় মূর্তিতে সমস্ত জগৎ চরাচর আলোকিত করে আছেন, আর চতুর্দিকে যে মানুষজন তাদেরকে যেন ছায়া ছবির মানুষের মতো মনে হয়। শ্রীরামকৃষ্ণের দর্শন, শ্রীরামকৃষ্ণ এই কথা বলেছে। শাস্ত্র তাই বলে যে যখন আমরা ভগবানের দর্শন পাই, তখন ভগবানের অনুভূতি, ভগবানের প্রকাশ আমাদের ভেতরে এত স্পষ্ট হয়ে যায়, বাকি সব জিনিস বড় সামান্য মনে হয়। আপনারা নিজেদের জীবনেও প্রত্যক্ষ করে দেখবেন, যখন আপনারা সাধন ভজন করতেন না, সংসারের ছোটোখাটো খুঁটিনাটি জিনিস আপনাদের খুব সহজে স্পর্শ করত। যত সাধন ভজন করছেন, যত পড়াশোনা করছেন, যত ভগবানের কথা ভাবছেন, সেই খুঁটিনাটি জিনিসগুলো সেই খুঁটিনাটিই আছে, কিন্তু সেগুলো আর আপনাকে সেভাবে স্পর্শ করে না। মা ঠাকুরুন বলছেন না, ভগবানের নাম নিলে কি হয় না, যেখানে আগে ফাল ঢুকত সেখানে ছুঁচ ঢোকে, ফাল ফালের জায়গায় ঢোকে, ছুঁচ হয়ে ঢোকে না, ফালটা ছোট হয় না। আসলে ভগবানকে ভাবতে ভাবতে আমাদের অনুভূতির জগৎটা এত একটা উচ্চ জায়গায় চলে যায়, তখন ফালের যে বেদনা সেটা ছুঁচের মতো সামান্য বোধ হয়, জগতের যা কিছু জিনিস আমাদের কাছে সামান্য বোধ হয়। তাই বলছেন যে তার প্রতিটি কথা যেন আমাদের সেই প্রত্যয় জাগায়, অপ্রত্যয়ীর মনে প্রত্যয় জাগায়। শ্রীবাক্যে জন্মভূমে জনমে যে প্রত্যয়, সেই সেই প্রত্যয়খানি যেন তেন নয়। তাঁর কথা শোনার পরে আমাদের মনে যে বিশ্বাসটি জাগে সেটা যেমন তেমন নয়, কারণ এটা পরীক্ষিত সত্য। হ্যাঁ, জলের মধ্যে হলুদ রং মেশালে জলটা হলুদ হয়ে গেল, এই হলুদ জল কি করে তৈরি হয়েছে না, জল আর হলুদের সাথে মিশিয়ে। আমার চোখের সামনে ঘটনাটা ঘটলো, এই যে বিশ্বাসটা আমার হলো যে যে হলুদ জলটা হয়েছে এটা জলের সাথে হলুদ মিশিয়ে, এই বিশ্বাসটাকে যদি রামশ্যাম যদুমধু এসে যেমন খুশি বলে, তাতেও কোনোভাবে এই সত্য অন্যরকম বোধ হবে না। তাই বলছে সেই সে প্রত্যয়খানি যেন তেন নয়, প্রত্যয়ে প্রত্যয়ী জনে দেয় দেখাইয়ে, কিচিত্র আঁকিলা প্রভু বর্ণাক্ষর দিয়ে। প্রত্যয় এই বিশ্বাসী, প্রত্যয়ী হচ্ছে বিশ্বাসীর হৃদয়ে এই যে সত্যটা এত সুন্দরভাবে প্রকাশিত হয়। বলছেন ভগবানের যে মুখনিঃসৃত বাণী, ভগবানের কথা সেই বিশ্বাসী মনে বিশ্বাসটাকে শক্তভাবে জাগিয়ে দেয়। শ্রীমুখের প্রতিবাক্য প্রতিটি অক্ষর সিদ্ধ বীজ সিদ্ধ মন্ত্র অক্ষয় অমর, তার মুখের প্রত্যেকটি শব্দ যেন এক একটা মন্ত্র। স্বামী বীরেশ্বরানন্দজী মহারাজ একটি বইয়ের মুখবন্ধ লিখছেন, বইটি খুব পরিচিত, চিন্তানয় বিবেকানন্দ। সেখানে স্বামীজি সম্পর্কে বলতে গিয়ে প্রভু মহারাজ বলছেন যে শ্রীরামকৃষ্ণ জীবনের প্রত্যেকটি বাক্য ছিল মন্ত্রময়, কথা নয়, বলছেন মন্ত্র। কেন? যাকে ভাবলে, যাকে চিন্তা করলে আমরা জাগতিক যাবতীয় দুঃখ থেকে ত্রাণ পাই। মনানা ত্রায়তে ইতি মন্ত্র, যে জিনিসকে চিন্তা করলে ভাবলে আমরা জাগতিক চিন্তা ভাবনা থেকে ত্রাণ পাই। বলছেন মন্ত্র স্বরূপ, স্বামী বিবেকানন্দ না থাকলে সেই মন্ত্রগুলো অবলুপ্ত হয়ে যেত। খুব সহজ মন্ত্র, দেখুন বলেছেন বাংলা ভাষায়, আপনারা আমার ভাষায় কথা বলেছেন, যে জীবকে দয়া করা তুইকে শিব জ্ঞানে জীব সেবা। দেখুন খুব স্বাভাবিক কথা, একটি সংস্কৃত শব্দ নেই তার মধ্যে। মন্ত্র হতে গেলেই যে তাকে, সেই সময় দেব ভাষা ছিল, দেবতারা ওই ভাষায় কথা বলতেন, মানুষ ওই ভাষায় কথা বলতেন, তাই তাঁদের কথাগুলোকে এখন যে মন্ত্র ছিল সেগুলো সংস্কৃতে আসছে। এই আধুনিক যুগের অবতার আমার আপনার ভাষায় কথা বলছেন, এমনকি ইংরেজি শব্দও ব্যবহার করছেন, বলছেন নরেন্দ্র ফেরেন্ডো, হাজরা হচ্ছে নরেন্দ্র ফেরেন্ডো, ইয়া এই শব্দটা ব্যবহার করছেন, একদম মডার্ন প্রেজেন্টেশন। তাই বলছেন তার কথাগুলো যেন এক একটা মন্ত্রের মতো। সে মন্ত্রের কীরকম কাজ? বলছে হোক না সে পাষাণ ক্ষেত কঠিন অতিশয়, কালেতে অঙ্কুর তাহে তুলিবে নিশ্চয়,
তিনি নির্বিচারে তার সেই কথা ছড়িয়ে গেছেন, যে এসেছে তাকে ভগবানের কথা বলেছেন, নিজে ছুটে ছুটে গিয়ে তার কথা বলেছেন। বলছেন যে এক সময় না এক সময় যতই কঠিন সেই মাটি হোক, যতই অনুর্বর সে মাটি হোক, সেই মাটিতে এই বীজ এক সময় গাছ হিসেবে দেখা দেবে। সেই যিশুর একটা গল্প আছে, পূজনীয় ভূতেশানন্দজি মহাজ খুব বলতেন এই গল্পটা। বলতেন যে যে একটা কৃষক সেই সে ধানের ক্ষেতে বীজ ছড়াচ্ছে, বীজ ছড়াতে ছড়াতে কিছু উপযুক্ত ভূমিতে ছড়ালো, মানে কর্ষণ করা ভূমিতে ছড়ালো, কিছু একটু অনুর্বর জমিতে ছড়ালো, আবার কিছু সেই পাথরের গাঁটে গাঁটেও ছড়িয়ে গেল। সবগুলোতেই একটা সময় ফসল ফলবে, যেটা ভালো জমিতে সেটা ইমিডিয়েটলি তার থেকে ফসল হবে, আর যেগুলো ওই সেই পাথর টাথরের মধ্যে পড়েছে একটা না একটা সময় সেই পাথর ভেঙে মাটি হবে, তা উপযুক্ত জল আলো পেয়ে তার থেকে গাছ হবে। বলছেন শ্রীরামকৃষ্ণের বাণী যেন এক সিদ্ধ মন্ত্ররূপ। একটু আউট অফ দ্য ট্র্যাক একটা গল্প আপনাদের বলি, এটা নির্বাণানন্দজি মহারাজের জীবনীতে আছে। সেখানে বলছে নির্বাণানন্দজি এবং আরেকজন সাধুকে বাবুরাম মহারাজ বালি যে আমাদের যে পাঠাগার আছে সেইখানে তিনি পাঠিয়েছেন একটা অনুষ্ঠানে। অনুষ্ঠান শেষে আয়োজকরা মহারাজদের বসিয়েছেন যে কিছু জলযোগ করে তারপরে ফেরত দেবেন, প্রায় সবাই চলে গেছেন। মহারাজ দেখছেন ওই কর্নারে যে তারা যেটায় বসে আছেন তার অপর দিকে এক বৃদ্ধা মহিলা অঝোরে কাঁদছেন এদের দেখতে দেখতে। তারপরে ধীরে ধীরে তিনি তার কাছে এলেন, এসে বলছেন বাবা তোমাদের একই ভক্তি আমি দেখে অবাক হয়ে যাই, তোমরা তাকে দেখনি, তোমরা শুধু তার নাম শুনেছ, তার কথা শুনেছ, তাতেই তাকে ভালোবেসে ঘর বাড়ি সব ছেড়ে চলে এসছো, আর এই চর্মচোখ দিয়ে আমি সেই পতিত পাবন কৃপাময়কে দর্শন করেছি, আমার কি কিছু হবে না? এই স্মৃতিচারণ করতে গিয়ে নির্বাণানন্দ যিশুজি মহাজ বলছেন তাকে যে দেখেছে অনুভব সেই মুহূর্তে অনুভব করতে পারুক না পারুক একটা সময় তার ভেতরে সেই প্রকাশ হবে। দেখুন একই কথা পুঁথিকার বলছেন যে সিদ্ধ বীজ সিদ্ধ মন্ত্র, শ্রীমুখের প্রতিবাক্য প্রত্যেক অক্ষর, সিদ্ধ বীজ সিদ্ধ মন্ত্র অক্ষয় অমর, যার কোনো ক্ষয় হয় না, যা কখনো মরত্ব নষ্ট হয়ে যায় না। হোক না পাষাণ ক্ষেত কঠিন অতিশয়, কালেতে অঙ্কুর দেহ তুলিবে নিশ্চয়, একটা সময় নিশ্চয়ই তার থেকে অঙ্কুরোদ্ভব হবে, সেই ছোট্ট বীজ একটা সময় তার অন্তরে তাকে পরিবর্তিত করে দেবে। যাহার ভিতরে তার নিত্য অধিষ্ঠান, বিশ্বাসে প্রত্যয়ের নামান্তর মাত্র ভগবান, যাহার ভিতরে তার নিত্য অধিষ্ঠান, বিশ্বাসে প্রত্যয়ে কিবা ভক্তি ভগবানে, ভিন্ন ভেদ কিছু নাই এক বস্তু তিনে, অবিশ্বাস অপ্রত্যয় প্রমাদ ব্যাপার, তুলে অন্তঃসার শূন্য অনর্থ বিচার, কলিকর্ম দুই নষ্ট পরিণাম ফল, অসুর মন্থনে যেন পায়ে হলাহল, মন্থনে উঠিল বটে বিবিধ জিনিস, প্রত্যয় পাইল সুধা তর্কে পায়ে বিষ, ফলাশা বিচার তর্কে করে মূঢ়জন, বিশ্বাসে উপজে মহা অমূল্য রতন, কয় কেন কহিব কহে যদি ছেলে, বিদ্যালাভ নাহি তার হয় কোন কালে, বিচারে চিবিয়া খায় কাল কর্ম নাশে, সরমে গিলিয়া গেলে প্রত্যয় বিশ্বাসে। বলছে যার ভেতরে প্রত্যয়ের নামান্তর মাত্র ভগবান, ভগবানের অন্য নাম হচ্ছে বিশ্বাস, সেই সর্বশক্তিমান আমার অন্তরে বিরাজ করছেন, এইটা যদি আমার ভেতরে বিশ্বাস না আসে আমি কোনো সময় ভাবতে পারবো না যে ভগবান আছেন বা তাকে ডাকার প্রয়োজনীয়তা আছে, এটা আমি বুঝতে পারবো না। তুলনা দিচ্ছেন ছোট একটা শিশু যে যখন প্রথম অক্ষর জ্ঞান হচ্ছে, সে যদি বলে ককে কেন ক বলবো, ককে কেন খ বলবো না, তাহলে কিন্তু তার কোনোদিন বিদ্যা শিক্ষা হবে না। এই বিশ্বাস জাগতে হয় ক আছে, এখন এই কয়েতে আকার লাগিয়ে সেটা কা হয়,
তাতে একটা কা লাগিয়ে তাতে একটা আকার লাগিয়ে কাকা হয়, এগুলো তার জীবনের অনুভব থেকে সে ধীরে 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 শিখবে। কিন্তু তাকে প্রত্যয় জাগাতে হয়, প্রথমে বিশ্বাস করতে হয় এই যে অক্ষরটা একটা ভয়ের মতো পিঠে একটা কুঁজ আছে, এটাকে ক বলে। ঠিক সেই রকম ভগবান আছেন প্রত্যেকের অন্তরে অন্তরে আছেন, এটা বিশ্বাস করতে হয়। আর সেই বিশ্বাস থাকলে ক্রমাগত সেই বিশ্বাস আমাদের আনন্দ দেবে। বলছেন বিশ্বাস প্রত্যয় কিবা ভক্তি ভগবানে, ভিন্ন বেদ কিছু নাই এক বস্তু তিনে। বিশ্বাস মানে তিনি আছেন, তারপরে প্রত্যয় হওয়া যে হ্যাঁ এটা আরো দৃঢ় হলো, আর অনুভূতি সেটা হচ্ছে ভক্তি। এই ঘরের দরজা সব কিছু বন্ধ করে আমি রেখে দিলাম, এর ভেতরে একটা কালো কৃষ্ণমূর্তি বসিয়ে রাখলাম, বাইরে গিয়ে সকলকে বললুম যে হ্যাঁ ভাই এই ঘরের ভেতরে একটি কৃষ্ণমূর্তি রাখা আছে, আপনি যখন বিশ্বাস তখন যদি আপনি বিশ্বাস করেন যে হ্যাঁ ভেতরে একটা কৃষ্ণমূর্তি আছে। তারপরে আস্তে আস্তে আপনি কেউ যখন কোথাও থাকলো না আস্তে আস্তে দরজাটি খুলে দেখলেন, দেখলেন যে আপনি যেটা বিশ্বাস করেন সেটা আছে, সেটা হচ্ছে প্রত্যয়। যে ঘরে দেখলেন হ্যাঁ টেবিলের ওপরে একটা কৃষ্ণমূর্তি রাখা আছে, তারপরে যখন তার কাছে এলেন তার সেই দিব্য রূপ দেখে মূর্তিটাকে এমন ভালোবেসে ফেললেন, আস্তে আস্তে চাদরের ভেতরে মূর্তিটাকে নিয়ে ঘরে চলে গেলেন। এই যে সম্পর্ক তৈরি করে ফেললেন, তার সঙ্গে একটা মনের সম্পর্ক বা শরীরের সম্পর্ক যেটাই তৈরি করে ফেললেন সেটা হচ্ছে ভক্তি। এই তিনে একে তিন। অবিশ্বাস অপ্রত্যয় প্রমাদ ব্যাপার, তুলে অন্তঃসার শূন্য অনর্থ বিচার। অনর্থ বিচার যখন অবিশ্বাস আসে আমাদের মনে, আমরা তখন এই অনর্থ বিচার করি, এতে কাজ কিছু হয় না। যেমন কেবলমাত্র মন্থন করে গেলে অমৃত যেমন উঠবে তার সঙ্গে বিষও উঠবে। ক্রমাগত যদি একটা জিনিস নিয়ে চর্চা করতে থাকি, আমরা বিশ্বাস করি না এবং সেই অবিশ্বাসটাকে আরও দৃঢ়কৃত যত আমরা করতে যাব তত দেখব খালি বিশ্বাসের বদলায় অবিশ্বাসই আসবে, খারাপ জিনিসই আসবে। দেখবেন আপনারা একে অপরের সঙ্গে ভালো কথা বলছেন, খুব ভালো, কিন্তু এই একটা ভালো জিনিস আছে না, আমরা খুব চর্চা করে থাকি, ইংরেজিতে তাকে বলে PMPC, পরনিন্দা পরচর্চা, খুব সুস্বাদু জিনিস। দেখবেন একবারে সে ইয়ের ওই তেঁতুলের চাটনির মতো মনে হয়, প্রথম দিকে খুব সুস্বাদু, এই হতে 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 শেষে একটা মনোমালিন্য, একটা ফাইটিং, এত সুন্দর একটা সম্পর্ক থাকে ওইটার। যত আমরা ওই হলাহল যত আমরা ওটার মন্থন করতে থাকি, প্রথম প্রথম ওই তেঁতুলের চাটনির মতো মিষ্টি মিষ্টি বেশ সুস্বাদু জিনিস আসছিল, তারপরে আস্তে আস্তে একে অপরের গায়ে কাদা ছোঁড়াছুঁড়ির মতো ব্যাপারটা এসে যায়, ঠিক এক জিনিসটাই। বলছেন বিচারে চিবিয়া খায় কাল কর্ম নাশে, সরমে গিলিয়া ফেলে প্রত্যয় বিশ্বাসে। ক্রমাগত যদি আমরা বিচার করে যাই, কাজ কিছু করলুম না, দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললুম না ওটা কৃষ্ণমূর্তি নয়, আমি দেখেছি ওর সঙ্গে একটা রাধা মূর্তিও ছিল, না কৃষ্ণ ওরকম ত্রিভঙ্গ হয়ে দাঁড়িয়েছিলেন, আমি দেখেছি দুপা সোজা হয়েছিল, দেখলুমই না ঘরে ঢুকলুমই না, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একবারে মুখে মারিতম জগৎ করে যাচ্ছি, কিন্তু তাহলে বাইরেই দাঁড়ানো থাকবে না, কৃষ্ণমূর্তি দেখা হবে না, সেই মূর্তিটার প্রতি আমার ভালোবাসা জাগবে। বিচারে চিবিয়া খায় কাল কর্ম নাশে, সরমে গিলিয়া ফেলে প্রত্যয় বিশ্বাসে। আর যত আমার বিশ্বাস জাগবে, ভালোবাসা যত জাগবে, তত আমার মন নম্র হবে, তত আমি ভালোবাসবো, তত আমি ভগবান মনে হয়ে যাব। শ্রীপ্রভুর দর্শনে ভাবের নয়নে, মানুষে দেখি বা কিবা আভাসও না জানে। এখন তিনি বলছেন ভগবান দেখছেন, ভগবান দিব্য দর্শন করে এত কিছু দর্শন করছেন, আমরা পারি না কেন? মান ভগবান তো আমারই মতো একটা শরীর ধারণ করে এসেছেন, আমরা কেন পারি না, আমাদের কেন এই দর্শনটি হয় না, সেই কারণটা তিনি বলছেন। আধ্যাত্মিক সূক্ষ্ম রাজ্য দুর্বাধ্যাতিশয়ে, রূপরস মুগ্ধ চক্ষে দেখি বারে নয়, ঈশ্বরানুরাগ রূপ করিলে অঞ্জন, তবে সেই দিব্য দৃশ্য হয় দর্শন। রহে না সন্দেহতম বিদুরিত ধাঁধা, কায় মন বাক্য যেথা এক সুরে বাধা, ভাবেশ্বর প্রভু দেব ভাবেরও আধার, ভাব ভাবাতীত রাজ্যে সতত বিচার। পঞ্চভূত মরুতাদি তেজাকাশ ক্ষিতি, মন বুদ্ধি অহংকার নিকৃষ্ট প্রকৃতি,
ফুলের মালায় গুপ্ত সুতর মতর প্রকৃষ্ট প্রকৃতি পরাশক্তি যে রকম স্থূল সূক্ষ্ম তপ্রত ব্যাপ্ত চরাচর লীলা করে খেলা করে সৃষ্টির ভিতর। বলছেন শ্রীরামকৃষ্ণের সব দর্শন ভাবেতে তিনি দর্শন করছেন। ঠাকুর বলছেন এখানকার অনুভূতি বেদ বেদান্তের পা। তাহলে বেদ বেদান্তের চেয়ে বেটার কিছু জিনিস দেখেছেন তিনি? এইটা যদি হয় তাহলে এর কি অর্থ দাঁড়ায় জানেন তো? সব সময় আপনার সঙ্গে আমার অনুভূতি কোনো সময় মিলবে না। বেদ বেদান্তের যে কথাগুলি বলা আছে সেগুলো হচ্ছে ঋষিদের অনুভূতি। ঋষিরা ভগবত চিন্তা করতে করতে চিন্তা করতে করতে তাদের মনে যে অনুভবগুলো এসেছে সেটা যখন বাক্যাকারে প্রকাশিত হচ্ছে তখন তা বেদ বেদান্ত হিসেবে প্রকাশিত হচ্ছে। ধরুন আজ থেকে 25 বছর আগে জীবনকে আপনি যেভাবে দেখতেন, এখন জীবনকে কি আপনি সেইভাবে দেখেন? আগে আপনি কত রিজিড ছিলেন, না এমনটি হলে এমনটি চলবে না, আমার খাবারের সঙ্গে এই এই জিনিসগুলো চাই, জামা কাপড় রোজ ইস্ত্রি করা চাই, বুট রোজ পলিশ করা চাই। এখন যখন 25 বছর পেরিয়ে গেছে, আর ঠিক আছে কালকের ইস্ত্রি করা জামা আজকেই পরে নিল, তাহলে কি আপনার জীবন দর্শন কি বদলে গেছে? তা নয়। এই প্রতিদিনের অভিজ্ঞতা আমাদের একটু একটু করে সমৃদ্ধ করে। তখন এই যে জিনিসগুলো আগে আমাদের কাছে অনেক বেশি স্থূল, যে বাইরের জিনিসগুলো আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট ছিল, সেগুলো ধীরে ধীরে আনইম্পর্টেন্ট হয়ে যায়। তখন আমরা ধীরে ধীরে সূক্ষ্ম হয়ে যায় আমাদের মন। তখন আগে অফিসে যাওয়ার আগে নিজেকে কী করে প্রেজেন্ট করব সেটা সবচেয়ে বড় কাজ ছিল। অফিসে গেলে অফিসের লোকজন যেন দেখে, হ্যাঁ বাবুটি ফুলবাবু এসেছে, কিন্তু আসল যত কাজ করতে করতে বুঝলেন যে ফুলবাবু বাইরের আকার দিয়ে কিছু হবে না, যদি না আপনি ভালো করে কাজকর্ম করেন ফুলের ফুল পা দিয়ে মিশিয়ে দেবে। সংসারে যতই সাজগোজ করে থাকুন, রান্নাবান্না কাজকর্ম নিজের দায়িত্ব যদি ঠিকঠিকভাবে না পালন করেন ধরে ডাস্টবিনের মধ্যে ছুঁড়ে ফেলে দেবেন, তখন এইগুলো ইম্যাটেরিয়াল হয়ে যায়। দেখুন জীবন যত এগোতে থাকে জীবনের অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে আমরা নতুন করে জীবনকে শিখি, তাহলে আমি আগে যা ছিলাম আমার আগের যে অনুভূতি আর এখনকার অনুভূতি এমনিভাবে বদল হয়ে যায়। এ তো একদম আমাদের স্থূল জগতে, যে জগতে আমরা আছি সেই জগতের কথা বললাম। ঠিক সেই রকমভাবে যদি আপনারা দেখেন, প্রথম দিন যখন জপ ধ্যান করেছিলাম ঈশ্বরকে যেরকমভাবে ভেবেছিলাম, গুরু যেভাবে মানস পূজা করতে বলতেন, যেভাবে বলতেন যে হৃদয়ে চিন্তা করো যে তোমার ভগবান তোমার ইষ্ট স্থাপিত আছে, সেইভাবে কি আমরা ভাবতে পেরেছিলাম? তখন মনে হচ্ছিল 8 মাসের কাঁচা রক্ত মজ্জা কত কি আছে ওর ভেতরে, ওর ভেতরে কি ভগবান বসে? সারাক্ষণ হাঁ করে ঠাকুরের ছবি দিই, মনে হতো ঠাকুর ওই ছবিতেই আছেন। কিন্তু যত দিন গেছে যত চিন্তা করেছেন তত মনে হয়েছে না, ঠাকুরের ছবিতে তো বটে আছে, চোখ বন্ধ করলে আমি দেখতে পাই আমার হৃদয়েতেও তিনি বসে আছেন। এ দেখুন চিন্তা ভাবনার বদল হয়ে যাচ্ছে। ঠাকুর বলছেন যে তার অনুভব বেদ বেদান্তের ফল, তাকে যেভাবে আগে ঋষিমুনিরা অনুভব করেছেন আর ইনি লেটেস্ট যে অবতার যেভাবে অনুভব করছেন সেটা অনেক বেশি ফাইন, অনেক বেশি ভালো জিনিস। আগে যেভাবে জিনিসপত্র আপনারা পেতেন, কাপড় চোপড় খুব মোটা, খাদির যে বা জিনিসপত্র যেগুলোতে সেগুলো খুব মোটা হতো, যত দিন যাচ্ছে তত ফাইন জিনিস মানুষ আবিষ্কার করছে। তাই আগের আবিষ্কারের চেয়ে পরের আবিষ্কার অনেক বেশি সুন্দর। বলছেন ভগবানকে দেখতে গেলে এই ফাইননেসের দিকে যেতে হয়, এই ফাইননেসের সাধনা করতে হয়, সূক্ষ্মাতি সূক্ষ্ম। বলছেন এই আধ্যাত্মিক সূক্ষ্ম রাজ্য দুর্বোধ্যাতিশয় রূপরসে মুগ্ধ চক্ষে দেখিবারে নয়। আমার মন খানিকটা আছে পাটনা, খানিকটা আছে অফিসে, খানিকটা আছে মাদার ডেয়ারি দুধের ডিপোর সামনে, খানিকটা আছে কেরোসিনের দোকানের সামনে, আর খানিকটা আছে ঠাকুরের ঘরের সামনে। তাও মনে হচ্ছে এইবার ছেলে যে ধূপটা এনেছে সেটা যথেষ্ট ভালো ধূপ নয়, এর পরের বার গেলে আমি আরও ভালো ধূপ নিয়ে আসবো, ঠাকুর অনেক দূরে চলে গেছেন। এই সবকটা মন যেগুলো ছড়িয়ে ছড়িয়ে আছে এটা যখন এক জায়গায় আসবে তখন আমি ওই সূক্ষ্ম জিনিসকে ধারণা করতে পারবো। বলছেন কেমন করে ধারণা করতে পারবো? বলছেন ঈশ্বরার রূপ রূপ পরিলে অঞ্জন, চোখে যদি ঈশ্বর নামক ঈশ্বরের ভালোবাসা নামক কাজল আমি পরি তাহলে আমি সর্বত্র সেই ঈশ্বরকে দর্শন করব। তবে না তবে সেই দিব্য দৃশ্য হয় দর্শন, রহিনা সন্দেহতম বিদুরিত ধাঁধা
কায়ে মন বাক্য যেথা এক সুরে মঙ্গা বলছেন, তখন আর মনের ভেতরে কোনো রকম সন্দেহ থাকে না, কোনো অন্ধকার থাকে না, আমার মন প্রাণ শরীর সব যেন এক সূত্রে একটা সুতোয় গাঁথা হয়ে যায়। আমি এই শরীর দিয়ে ভগবানের দিকে এগিয়ে যাচ্ছি, মন দিয়ে ভগবানের কথা ভাবছি, আর মুখ দিয়ে ভগবানের কথা প্রকাশ করছি। আর অন্য কোনো কিছুতে কায় মন, ওই যে ওই সেই পিএনপিসির সেই তেঁতুলের রসটা, ওটা আর তখন ভালো লাগছে না, তখন হচ্ছে এর বারে আরও অন্য কিছুর একটা চর্চা করা যায়। যখন এরকম একটা সুতোতে গাঁথা হবে সব মন প্রাণ আমাদের ঈশ্বরাভিমুখ হবে, তখন আমাদেরও দর্শন ওই শ্রী রামকৃষ্ণের মতো হবে। চোখ বন্ধ করে, চোখ খুলেই আমরা দেখতে পাবো ঈশ্বর আমাদের দিকে ক্রমাগত এগিয়ে আসছেন। ভাবেশ্বর প্রভুদেব ভাবেরও আধার, ভাব ভাবাতীত রাজ্যে সতত বিচার, পঞ্চভূত মরুতাদি তেজ আকাশ ক্ষিতি, মন বুদ্ধি অহংকার নিকৃষ্ট প্রকৃতি, ফুলের মালায় গুপ্ত সুতার মতন প্রকৃষ্ট প্রকৃতি পরাশক্তি যেরকম। বলছেন তিনি ভাবেশ্বর, প্রভু আমাদের ভাবের অধীশ্বর, ভাবেতেই তার স্থিতি, তার সমস্ত মন প্রাণ শরীর ভাবেতেই পূর্ণ। তাই এই পঞ্চমহাভূত ক্ষিতি অব তেজ মরুদ্বং, এই যা দিয়ে আমাদের শরীর এই জগৎ তৈরি হচ্ছে, এই কোনোটাতেই তা তিনি বিচরণ করছেন না, তাই তিনি সতত ভগবানকে দেখছেন। আমরা বুঝতে পারি না, আমরা এর মধ্যে লীলা করি। যেমন এই যে দূরে ঠাকুরের গলায় যদি মালা গাঁথা থাকে, সে গাঁথা ফুলগুলো সুতো দিয়ে গাঁথা আছে না ওই কিছু, দক্ষিণ ভারতে দেখেছিলাম কলা পাতার কলার যে আঁশ আছে সেই আঁশ দিয়ে গাঁথে, সেই আঁশ দিয়ে গাঁথা আছে না দড়ি দিয়ে গাঁথা আছে না সোনার চেন তার মধ্যে দিয়ে দিয়ে ফুলগুলোকে গাঁথা আছে। আমরা যেমন দূর থেকে তাকালে দেখতে পাবো না, জীবনও আমাদের ঠিক সেই রকম। আমাদের ভেতরে কী দিয়ে আমাদের মনটাকে আমরা গেঁথে রেখেছি আমরা নিজেরা বুঝতে পারি না, তাই বারবার বারবার নিজেদের এই চিন্তা করতে হয়। তখন ওই ভগবানকে পেতে গেলে, তার মতোই রকম দর্শন করতে গেলে, এই ভাবাতীত রাজ্যে বিচরণ করতে গেলে ভাবের জগতের অধিবাসী আমাদেরও হতে হবে। বলছেন সূক্ষ্ম স্থূল সূক্ষ্মে ওতপ্রোত ব্যাপ্ত চরাচর, লীলা করে খেলা করে সৃষ্টির ভিতর, দেখেন বসিয়া পলে পলে এক ঠাঁই, সত্তাধার সকলের যেমন গোসাই। এহেন ঠাকুরে জীব বুঝিবে কেমনে, জ্ঞান মন বুদ্ধি হারা কামিনী কাঞ্চনে, শাস্ত্র মহাজন বাক্যে বিশ্বাস কেবল, ভয়ঙ্করী ভবার্ণ পারের সম্বল, জয় প্রভু রামকৃষ্ণ মানব মুরতি, গল্পতরু বিশ্বগুরু শক্তি অধিপতি, ভাব মুখে অবস্থিত ভাবের ঠাকুর, যে ভূমি হইতে ফুটে সৃষ্টির আঁকুর, জয় জয় শুলসী ধনু বেনুধারী, শক্তি সঙ্গ সদারঙ্গ গুপ্ত লীলাকারী, দীনহীন জগবন্ধু কাঙাল শরণ, শ্রীপদে বিশ্বাস ভক্তি মাগে অধম। তাই শ্রীরামকৃষ্ণ ভগবানকে বুঝতে গেলে আমাদের এই মনকে কামিনী কাঞ্চন, যে বাঁধনে আমরা আমাদের নিজের মনকে বেঁধে রেখেছি, তার বাইরে আমাদের মনকে নিয়ে যেতে হবে। শাস্ত্র বাক্য এবং মহাজন বাক্যে বিশ্বাস করতে হয়। কেন? শাস্ত্র হচ্ছে অনুভূতির কথা বলছে, আর মহাজন নিজের জীবন দিয়ে সেই অনুভবকে সত্য করে দেখাচ্ছেন। এই দুটিতে বিশ্বাস করতে হয়। শাস্ত্র বলেছেন, শাস্ত্র তো আর নিজে নিজে বইটা নিজে নিজে প্রিন্ট হয়ে যায়নি, মানুষের অনুভূতির কথা তারা ব্যক্ত করে গেছেন, তাই বলছে শাস্ত্র। আর মহাজন তার নিজের জীবন দিয়ে আমাদের কাছে একটা ডেমনস্ট্রেশন দিয়ে গেছেন যে এইভাবে জীবনকে যাপন করতে হয়। এই দুটোতে বিশ্বাস করলে ভয়ঙ্করী ভবার্ণ পারেরও সম্বল, এই দুটি দিয়ে আমরা এই ভয়ঙ্কর ভব সমুদ্র পার করতে পারি। এবার তিনি বন্দনা গাইছেন, জয় প্রভু রামকৃষ্ণ মানব মুরতি, কল্পতরু বিশ্বগুরু শক্তি অধিপতি, হে জয় শ্রীরামকৃষ্ণ তোমার আমি বন্দনা করি, তুমি মানব মূর্তিতে এসে অবতীর্ণ হয়েছে, তুমি কল্পতরু, যে এমন এক গাছ যার তলায় কিছু চাইবার প্রয়োজন হয় না, না চাইতে পাওয়া যায়, চাইলে তো পাওয়া যায়, না চাইতে পাওয়া যায়,
বিশ্বগুরু এই জগৎকে গুরু শব্দের অর্থ বলেছিলাম যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান, শুধু একজন দুজনের নয়, এই জগৎকে যিনি চালিত করেন, জগৎকে যিনি অন্ধকার থেকে আলোকের পথে নিয়ে যান, তাই তাকে বলছেন বিশ্বগুরু। শক্তি অধিপতি, সমস্ত শক্তি কাজ দুটি জিনিস দিয়ে তৈরি, ব্রহ্ম আর শক্তি, একটা যখন লীলা করে অপরটা শান্ত। আমরা বলেছিলাম কালী মূর্তি দেখেছেন আপনারা, যখন মা লীলা করেন তখন শিব সবের মতো পড়ে থাকে, আর নটরাজ মূর্তিতে দেখেছি যখন শিব নাচছেন তখন কাঁধেতে মা সবের মতো পড়ে আছেন। এই সমস্ত কিছুর অধিপতি হলেন তিনি। ভাবমুখে অবস্থিত ভাবেরও ঠাকুর, যে ভূমি হইতে ফুটে সৃষ্টির অঙ্কুর, যে ভূমি থেকে এই সৃষ্টির বীজ রচিত হয়, তা যার ইচ্ছাতে এই জগৎ সৃষ্টি হয়। জয় জয় শূলসী ধনু বেনুধারী, শক্তি সঙ্গ সদারঙ্গ গুপ্ত লীলাকারী, পুথিকার বন্দনা করছেন তার পূর্বাপূর্ব অবতার সেই রামচন্দ্র শ্রীকৃষ্ণ, শক্তিরূপে যেখানে যেখানে তিনি অভিনয় করেছেন সেই গুপ্ত লীলাকারীর বন্দনা করছেন। বলছেন দীনহন বন্ধু হীন জগবন্ধু কাঙাল শরণ, শ্রীপদে বিশ্বাস ভক্তি মাগে এ অধম, তিনি বন্দনা করছেন তার, বলছেন সেই দীনহীন যিনি দিনের মতো দিনের থেকে দীনতর বেশে যিনি এসেছেন, যিনি জগতের বন্ধু, যিনি কাঙালের শরণ, যিনি যে কেউ কিছু চাইলে যাকে তিনি স্থান দেন, শ্রীপদে বিশ্বাস ভক্তি মাগে অধম, তার পাদপদ্মে এই অধম বিশ্বাস ভক্তি অর্চনা যাচ্ছে। দেখবেন পুঁথি শুরু হয়েছে এরকম ভাগ ভাগ করে বরাবর, ঠাকুর একঘেয়ে ভাব কখনো ভালোবাসতেন না, একই রকম জিনিস বারবার রিপিট হচ্ছে এটা তিনি কখনো ভালোবাসতেন না। পুঁথিও ঠিক সেইভাবে তৈরি, কোনো সময় একটু লুজ করে তার লীলার কথা বলছেন, খুব সিরিয়াস জিনিস বলছেন, কখনো তার মধ্যে খুব সরস প্রেজেন্টেশন আছে, হাসতে হাসতে আমাদের পেট ফেটে যাবে, আবার কখনো খুব গভীর উচ্চতর আধ্যাত্মিক তত্ত্ব দিচ্ছেন। এই তিনের আগের দিন আমরা পড়েছিলাম একটা গভীর তার লীলার একটা গভীর অভিনয়, যে তিনি তার যে তিনটি দর্শন হলো পরপর সেগুলো পড়েছিলাম, আজকে এই দর্শনের যে তত্ত্বের তাই ব্যাখ্যা করছেন, কেউ কেউ সেই কারণে ঘুমিয়েও পড়ছেন, কিন্তু এইবারে আমরা সেখান থেকে যাব তার লীলার অঙ্গনে আমরা ঢুকবো। এবে তীর্থ লীলা বাস লীলা করি করহশ্রবণ, সসঙ্গ মথুর হয়ে প্রয়াগে গমন, মস্তক মুন্ডন দান যথাযোগ্য জনে, মথুর করিল সাঙ্গ বিধি অনুক্রমে, বিধি ছাড়া শ্রীরাম শ্রীরা শ্রী শ্রীরায় বিধির বারতা, অবিধি তাহার পক্ষে মুড়াইতে মাথা, বুঝাইতে শ্রী মথুরে কহিলা তখন, আমাকে করিতে নাই মস্তক মুন্ডন, দিনত্রয়ে মাত্র হেতা প্রয়াগে কাটিয়ে, পুনরায় কাশীধামে আসেন ফিরিয়ে। এবার আমরা আবার সেই তীর্থের গল্প বলছি, কাশী থেকে তারা প্রয়াগে গেলেন, সেখানে যেরকম যা যা করণীয় প্রয়াগের নিয়ম হচ্ছে তীর্থবাস করতে গেলে এই মস্তক মুন্ডন করে প্রয়াগের ত্রিবেণীতে অর্পণ করতে হয়, সাধারণ মানুষরা তাই করে থাকেন, মথুরও তাই করলেন, কিন্তু ঠাকুর তো বলছেন বিধি ছাড়া শ্রী শ্রী রায় বিধির বিধাতা, তিনি স্বয়ং বিধির বিধান দানকারী, তিনি বিধির বিধিহীন, কোনো বিধিতে তাকে বাধা যায় না। অবিধি তাহার পক্ষে মুড়াই তো মাথা, তাই তার পক্ষে মাথা মুড়ানো এগুলোর প্রয়োজন নেই, এসব আনুষ্ঠানিক জিনিসপত্রে তাকে তার কোনো প্রয়োজন হয় না, আসলে সন্ন্যাসী, সন্ন্যাসী আর এ সমস্ত কোনো অনুষ্ঠান বিধি চলে না। যেন বুঝাইতে শ্রীমথুরে কহিলা তখন, আমাকে করিতে নাই মস্তক মুন্ডন, দিনত্রায় মাত্র হেতা প্রয়াগে কাটিয়ে, পুনরায় কাশীধামে আসেন ফিরিয়ে। পুনরায় তিনি কাশীধামে ফিরে এলেন, তিন দিন এই প্রয়াগে কাটিয়ে তারা কাশীতে এলেন। এবার আমরা একটুখানি শুরু করব তার বৃন্দাবন যাত্রা। আমরা অনেক সময় তীর্থ দর্শন করতে যাই, আগে গিয়ে কুণ্ডু স্পেশালি গিয়ে বুকিং করি, টিকিট টিকিট তারা কাটে, তারপরে জিনিসপত্র জামা কাপড় কিনি, ফোনে অ্যাটলিস্ট 100 জন প্রতিবেশীকে জানাই ভাই এইবারে তীর্থে যাচ্ছি, কুণ্ডু স্পেশালি যাচ্ছি, পার হেড প্রায় 6000 টাকা করে পড়ছে, কিন্তু পড়তে তো হবে, এ হচ্ছে আমাদের তীর্থযাত্রার পদ্ধতি।
কিন্তু তীর্থ যেতে গেলে বারবার তিনি দেখেছেন কেমন করে তীর্থ দেবতার কথা মনে প্রাণে আগে থেকে অনুসরণ করতে হয়, তবে তীর্থযাত্রা কত সফল হয়। বলছেন, বৃন্দাবনে আগমন অতঃপর কথা, তীর্থবাস শ্রীপ্রভুর সুন্দর বারতা, বিশ্বাস ভক্তি বৃদ্ধি গাইলে ভারতী, এক মনে সুনমন রামকৃষ্ণ পুঁথি, মথুরা হইয়া বৃন্দাবন ধামে যেতে, অপূর্ব ঘটনা শুনো কি হইল পথে, কংস ত্রাসে বসুদেব কৃষ্ণ করি কোলে, যে ঘাটে যমুনা পার পলায় বকুলে, সেই ঘাটে আসা মাত্র প্রভু গুণমণি, দেখিলেন বসুদেব আকুল পরাণী, অন্ধকার যামিনী ভীষণ অতিশয়ে, কোলে কৃষ্ণ রূপে আলো করে দিক চয়, যায় পার যমুনার ছুটে উর্ধ্বশ্বাস, দেখিয়া প্রভুর মহাভাবের উচ্ছ্বাস, গভীর সমাধি যুক্ত কিসেও না ছুটে, অবিরাম কৃষ্ণ নাম কর্ণমূলে রটে, দুই কানে দুই জনে হৃদয় মথুর, কিসেও না হুস অঙ্গে আইল প্রভুর, মথুর দেখিয়া পরে অনন্য উপায়ে, প্রভু দেবে লয়ে যেতে শিবিকা নায়, মহাভাবে ডুবে ডুবে প্রভু পরমেশ, নরজানে বৃন্দাবনে করেন প্রবেশ, দুই তিন প্রহর কাল যায় রকম, তবে না উদয়ে বাহ্য জ্ঞানের লক্ষণ, পূর্ণভাবে এলে বাহ্য বৃন্দাবন দেখি, বর্ণিবার সীমা পার প্রভু এত সুখী। আমাদের করতে হবে, কুণ্ডু স্পেশালেও নাম লেখাতে হবে, নাহলে কিছু করলে চলবে না। কিন্তু একই সঙ্গে যে তীর্থ দর্শন করতে যাচ্ছি, সেই তীর্থ সম্পর্কে আমাদের একটু জেনে রাখা খুব প্রয়োজন। তার মথুর ছিল, ঘিয়ের বাটি যোগাতো, সব কিছু করতো, গাড়ি ভাড়া সব মথুর করেছে, তাকে সব চিন্তা করতে হয়নি, তার পক্ষে এটা সহজ। আমাদের তো ওই মাথায় ইঁট বসানো আছে, আমরা কেমন করে করব, সেটা এই ছবিটা থেকে করব। বৃন্দাবনে আসা মাত্র প্রভুর সেই এক নতুন উদ্দীপন হতে থাকল। বলছে, এই লীলা পড়লে কি হবে না, বিশ্বাস ভক্তি বৃত্তি বৃদ্ধি গাইলে ভারতী, এক মনে সোনমন রামকৃষ্ণ পুঁথি। এই তার এই লীলার অংশটি পাঠ করলে, যে পাঠ করবে তার ভক্তি বিশ্বাস বাড়বে, মানে এ নিয়ে আমি একবারে কনফার্ম, বিশ্বাস ভক্তি আমার বাড়বে। তাই বলছেন যে শুনবে তারও বাড়বে, তাই এক মনে সোনমন রামকৃষ্ণ পুঁথি। মথুরা হইয়া বৃন্দাবন ধামে যেতে, অপূর্ব ঘটনা শুনো, এক অপূর্ব ঘটনা শুনো কি হইল পথে, কংস ত্রাসে বসুদেব কৃষ্ণ করি কোলে, যে ঘাটে যমুনা পার পলায় গোকুলে, সেই ঘাটে আসা মাত্র প্রভু গুণমণি, দেখিলেন বসুদেব আকুল পরাণী, অন্ধকার যামিনী ভীষণা অতিশয়, কোলে কৃষ্ণ রূপে আলো করে দিক চয়, যায় পার যমুনার ছুটে উর্ধ্বশ্বাসে, দেখিয়া প্রভুর মহাভাবের উচ্ছ্বাসে, গভীর সমাধিযুক্ত কিসেও না ছুটে, অবিরাম কৃষ্ণ নাম কর্ণমূলে রটে। যে ঘাটে দাঁড়িয়ে তিনি সেই পড়েছিলেন যে বসুদেব কংসের কারাগারে তো শ্রীকৃষ্ণের জন্ম হলো, আর সেই মোহিনী মায়ায় সমস্ত কারাগারের অর্গল উন্মুক্ত হলো, কৃষ্ণকে কোলে করে তিনি রওনা দিলেন অপর দিকে সেই গোয়ালাদের ঘরে রেখে আসবেন বলে, আর সেখান থেকে জগদম্বাকে তুলে নিয়ে আসবেন। অথচ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, গভীর অন্ধকার নিশা, আর তার হাতে সেই শ্রীকৃষ্ণরূপী জ্যোতিখণ্ড। বলছেন, তিনি যেন দর্শন করতে থাকলেন সেই ঘাটে দাঁড়িয়ে আকুল হয়ে সেই ঝড় জলের রাত্রে, যেন তার চোখের সামনে পুনরাভিনয় হতে থাকছে, যে সেই যমুনার সেই ঘাটে দাঁড়িয়ে আছেন পিতা কোলে, তার সেই জ্যোতির্ময় মূর্তিরূপ শ্রীকৃষ্ণ, বালক শ্রীকৃষ্ণ তাকে পার করে তিনি নিয়ে যাবেন, আকুল হয়ে ছুটোছুটি করছেন, এবং সেই তিনি যমুনা ফেরোচ্ছেন বালককৃষ্ণকে। দেখুন, এটা তুমি পড়েছিলেন এর আগে, কিন্তু পড়ার সঙ্গে মনন চিন্তনটা এত গভীর হয়েছিল যে যখন তিনি সেই জায়গায় এসে উপস্থিত হলেন, যেন তিনি ভিজুয়ালাইজ করছেন, যেন তিনি নিজের চোখে দেখতে পাচ্ছেন জিনিসটা।
বলছেন, দেখিয়া প্রভুর মহাভাবের উচ্ছ্বাস গভীর সমাধিযুক্ত, যার পার যমুনার ছুটে উর্ধ্বশ্বাস, দেখিয়া প্রভুর মহাভাবের উচ্ছ্বাস গভীর সমাধিযুক্ত, কিসেও না ছুটে অবিরাম কৃষ্ণ নাম কর্ণমূলে রটে, দুই কানে দুই জনে হৃদয় মথুর, কিসেও না হুশাসে অঙ্গে আইল প্রভুর। দু কানে তার এমন গভীর ভাবে তার মন পূর্ণ হয়ে গেল, কিছুতেই মন নামছে না, দু কানে তার ভগবানের নাম করে থাকলো মথুর এবং হৃদয়, কিন্তু কোনোভাবেই তিনি সাধারণ অবস্থার মধ্যে আসতে পারলেন না। মহাভাবে ডুবে ডুব প্রভু পরমেশ, নববৃন্দাব নরজানে বৃন্দাবনে করেন প্রবেশ, দুই তিন প্রহর কাল যায় এরকম, তবে না উদয়ে বাহ্য জ্ঞানের লক্ষণ, পূর্ণভাবে এলে বাহ্য বৃন্দাবন দেখি, বর্ণিবার সীমাপার প্রভু এত সুখী। মথুর দেখলেন খুব বিপদ, এভাবে খুব বেশিক্ষণ চলবে না, পালকি ডাকালেন, নর জানে যে যান মানুষ বয়ে নিয়ে যায়, তাতে করে তার মধ্যে বসিয়ে তিনি ঠাকুরকে নিয়ে গেলেন, রওনা দিলেন বৃন্দাবনের দিকে। দুই প্রহর কাল অতিক্রম করল, কিন্তু তথাপি জ্ঞান ফিরল না। ধীরে ধীরে যখন তার বাহ্য জ্ঞান ফিরে এলো, তার যে বৃন্দাবন, সেই বৃন্দাবন ধামে তিনি উপস্থিত হয়েছেন দেখে তার এত আনন্দ, এত আনন্দ বলছেন, তা বর্ণিবার সীমাপার প্রভু এত সুখী। আর একটুখানি বিশেষ বিশেষ শ্রীকৃষ্ণের লীলাস্থলে, বিশেষ বিশেষ শ্রীকৃষ্ণের লীলাস্থলে, একবার শ্রীপ্রভুর নয়ন পড়িলে, সকল বৃত্তান্ত তার হয় উদ্দীপন, তখনও চলিয়া যায় বাহ্যিক চেতন, মহাভক্ত শ্রীমথুর বিচরিয়া মনে, ভাগিনা হৃদয়ে বলিলেন সঙ্গোপনে, নর জানে লয়ে যাবে যথা হয় মন, কি জানি কোথায় যায় বাহ্যিক চেতন, নর জানে যেতে ইচ্ছা না হয় প্রভুর, হৃদয়ে বলেন কথা ভক্ত মথুর, যদি নাহি জানে যান সঙ্গে তুমি রাবে, বাহু কেরা লয়ে যান পাছু পাছু রবে। যত সময় গতে থাকলো, যত সেই সব লীলাস্থানে তিনি আসতে থাকলেন, তত তিনি প্রত্যেক এক জায়গায় এক এক জায়গায় যান, এবং সেখানে গিয়ে তিনি গভীর সমাধিতে মগ্ন হয়ে পড়ছেন। তাই এরা একটা বুদ্ধি দিলেন যে সঙ্গে করে পালকি থাকবেই, এবং সেই পালকিও তোমার সঙ্গে সঙ্গে যাবে। হৃদয় বললেন মামা পালকিতে উঠবেন না, বলছে নাই উঠলেন, পালকি তোমাদের সঙ্গে থাকবে, যেখানে তিনি বাহ্য জ্ঞান হারা হয়ে পড়বেন সেখানে তারা পালকিতে উঠবেন। সঙ্গেতে হৃদয়ে সহ কত লোকজন, চলিলেন দর্শনে গিরি গোবর্ধন, গোবর্ধন নাম শুনে হৃদয় যাহারে, উথলিয়া হয়ে হয় আকুল পাথার, সেই লীলাস্থল গিরি চাক্ষুষ দর্শনে, কি ব্যাপার হবে মৃদু ভাবে মনে মনে, দেখা মাত্র লীলাস্থল মনোহরে গিরি, খেলা করে নানা ধারে ময়ূর ময়ূরী, ভাবের আবেগ অঙ্গে তুলিল তুফান, শ্রীঅঙ্গে হইল মহাবলের ও আধান, কাহার না হয় শক্তি রাখেতে ধরিয়া, লম্ফদানে গোবর্ধনে উঠিলেন গিয়া, পাণ্ডাগণ শ্রীপ্রভুর পাছু পাছু ধায়, অনেকে যতনে তবে নিচেতে নামায়, গোটা দিনে একই রকম যায় কেটে, বিবিধ উপায় হইল নেশা নাহি ছুটে, শ্রীবঙ্কু বিহারী মূর্তি দর্শন পরে, কৃষ্ণের অধিক শক্তি ইহারও ভিতরে, দেখা মাত্র হইলেন শ্রীপ্রভু অস্থিরে, মহাভাব অবস্থাগত সমাধি গভীর, সমজ সহজে নাহি কোছুটে ভাব শ্রীপ্রভুর, নর জানে কুঞ্জে ফিরে আনিল শ্রীমথুর, কৃষ্ণের মূরতি যত আছে ব্রজধামে, মথুরে বলিলেন সব ভোগ দেহ কিনে, যেখানে দেখেন যাহা সমাধিস্থ তথা, মূর্খ আমি কিবা কব ব্রজের ও বারতা, ভক্ত ভাবে কুঞ্জে কুঞ্জে বেড়িয়া বেড়ান, লইয়া গৌড়িয়া ভেক প্রভু ভগবান, কি সুন্দর মনোহর অঙ্গে ভেক ধরে, মাধুকরি করিলেন দুয়ারে দুয়ারে। তারা গিরি গোবর্ধন দর্শন করতে গেছেন, গোবর্ধন নাম শুনে শ্রী রামকৃষ্ণের কি হবে সে ভেবে আমাদের ভাগ্নে হৃদয় খুব আকুল, যে কি হবে কি হতে পারে,
বুঝতে পারছেন না, সবটাই তো একবারে কোন রকম পূর্বাভাস তিনি দেন না, কিন্তু এইখানে আসা মাত্র, গিরি গোবর্ধনের নিচে আসা মাত্র তার শরীরে যেন একবারে দানবীয় বল এসে উপস্থিত হলো। এক ছুটে গিরি গোবর্ধন তিনি চড়তে শুরু করলেন, তার পেছন পেছন ছুটে চলেছে পাণ্ডার দল, কোনোভাবে তাকে ধরতে পারছেন না, কোনোভাবে কিছুভাবে তাকে ধরতে পারছেন না। এইরকম যখন তিনি ওপরে গিয়ে পৌঁছলেন তখন গভীর সমাধিতে মগ্ন, নানা উপায় চেষ্টা করা গেল, সারা দিন গোটা দিন ওই সমাধিস্থ অবস্থায় থাকার পর ধীরে ধীরে বাহ্য ভূমিতে এলেন। বাঁকে বিহারী, বঙ্কু বিহারী দর্শন করতে গেছেন। বলা হয় কৃষ্ণের অধিক শক্তি ইহার ভিতরে, বলা হয় বৃন্দাবনে এই বিগ্রহের মধ্যে শ্রীকৃষ্ণের সবচেয়ে বেশি প্রকাশ, সবচেয়ে অধিক প্রকাশ হচ্ছে বঙ্কু বিহারীর মধ্যে। সেই বাঁকে বিহারীকে দর্শন করা মাত্র তিনি গভীর সমাধিস্থ হয়ে গেলেন, সে সমাধি আর ভাঙে না, ক্রমাগত তাকে অনেক কষ্ট করে কুঞ্জে ফিরিয়ে আনা হলো। মথুরকে বললেন, সব জায়গায় তো আমার যাওয়ার অবস্থা নেই, সব জায়গার একটু একটু করে দেবতার প্রসাদ আমাকে কিনে এনে দাও। তারপরে কি করলেন, সে আরও ভালো জিনিস, যেমন করে বৈষ্ণবরা ভেক ধারণ করে, তুলসীর মালা চন্দন সমস্ত কিছু ফর্মাল যে ভেক সেরকম ধারণ করে, তিনি যেন কৃষ্ণ ভিক্ষা করতে প্রত্যেক কুঞ্জে কুঞ্জে মাধুকরী করতে বেরিয়ে গেলেন। মাধুকরী আমরা যেন অন্য মাধুকরী করছি, ভগবান মাধুকরী করতে গেছেন, সে কৃষ্ণের প্রতি অনুরাগ, কৃষ্ণের প্রতি ভালোবাসা। খুব দীর্ঘ বৃন্দাবন লীলা, শ্রীরামকৃষ্ণের জীবনে বৃন্দাবনে যে গেছেন, তার যে বৃন্দাবন তীর্থের ঘটনা খুব দীর্ঘ, একদিনে শেষ হবে না, হয়তো আগামী দিনেও শেষ হবে না, কারণ এরপরে আমরা সেই ব্রাহ্মণীর গল্প পড়ব, যিনি তাকে, যাকে তিনি দুলালী রূপে দর্শন দিয়েছিলেন, রাধা রূপে তাকে দর্শন দিয়েছিলেন, সেটা পরের দিন করবো, ওটা এত দীর্ঘ বলে আজকে এখানেই আমরা থামছি। কিন্তু এই সমগ্র লীলা আমাদের কতগুলো জিনিস খুব পরিষ্কার করে দেয়। বারবার যাই তীর্থ দর্শনে আমরা বুঝেছি, তীর্থ দর্শন কেমন করে করতে হয়, তার প্রস্তুতি কেমন নিতে হয়, কুণ্ডু স্পেশালের টিকিট কাটাও যতখানি প্রয়োজন, তেমনি এই তীর্থ দেবতার কথা আগে থেকে জানা, কোথায় কী আছে আগে থেকে জেনে যাওয়া প্রয়োজন। এগুলো আমাদের সাধারণ মানুষের জন্য কী টিপস তিনি দিয়ে গেছেন। তারপরে যে দেবতা, দেব দর্শনে গেলাম, সেই দেবতার প্রস্তরময় ইষ্টকময় দারুময় যে বিগ্রহই হোক না কেন, সেটা একটা মূর্তি নয়, তার ভেতরে ভগবানের অধিষ্ঠান আছে, এই বিশ্বাস যেন মনের ভেতরে থাকে। এই বিশ্বাস থাকলে তবে সেই দেবতাকে দেখলে ভালোবাসা জাগবে, নাহলে জগন্নাথ দর্শন করে ওই বড়ো বড়ো চাকার মতো চোখ দেখেই ফিরে আসতে হবে। ওই চাকার মতো চোখ দিয়ে যে কত প্রেম বিচ্ছুরিত হচ্ছে, এই ভালোবাসাটুকু যদি না আমরা আগে থেকে তৈরি করে না যাই, একটু যদি অঙ্কুর না তৈরি করি, তাহলে ওখানে গিয়ে ফুল ফুটবে না, এইটুকুর প্রয়োজন আছে। আর লীলাস্থান যে লীলাগুলি দর্শন করেছেন, আমাদের তার মতো দিব্য দর্শন না হোক, যেখানে সেখানে গেলে তার সেই ফেলে যাওয়া সেই যে এসেন্স, তার যে সেই সৌরভ, সেই সৌরভে আমরাও যেন সুরভিত হয়ে নিজের জীবনকে সার্থক করতে পারি। আজকের মতো এই পর্যন্ত। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।